খুশির ঈদে মাতোয়ারা গোটা দেশ। এদিন বনগাঁ ঈদগাহ ময়দানে ঈদের নামাজে অংশ নিলেন বহু মানুষ। ভিডিও বার্তায় শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুশির ঈদে মাতোয়ারা গোটা দেশ। দিল্লির জামা মসজিদ থেকে শুরু করে কলকাতার রেড রোড, সকাল থেকেই ঈদের খুশিতে মেতে উঠেছেন সকলে। সকাল থেকেই শুরু হয়েছে ঈদের নামাজ। ঈদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। টুইটে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দেন রাষ্ট্রপতি। ঈদের দিন টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সকালে রেড রোডের ঈদের নামাজে অংশগ্রহণ করেন। এরপর একটি ভিডিও বার্তায় ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অক্ষয় তৃতীয়ারও শুভেচ্ছা জানান। এ বিষয়ে ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, আজকে একটা পবিত্র দিন এবং সম্প্রীতির, বিশেষ করে আজকে ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক জানাই। সাথে সাথে মনে রাখবেন পয়লা বৈশাখের পরেও আমাদের হালখাতার আর একটা দিন হয়, সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। আজকে অক্ষয় তৃতীয়ারও শুভকামনা, মঙ্গল কামনা এবং শুভ নন্দন জানাচ্ছি সবাইকে। নমস্কার, ভালো থাকুন। এদিন সকাল থেকেই বিভিন্ন ঈদগাহ ময়দানে লম্বা ভিড় লক্ষ্য করা গেছে। নামাজে অংশ নিয়েছেন সকলে। এদিন বনগাঁ ঈদগাহ ময়দানেও অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। সকাল 8টায় নামাজে অংশ নেন বহু মুসলিম ধর্মপ্রাণ মানুষ। 8 থেকে 80 প্রায় সকলেই অংশ নেন নামাজে। শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে হুইল চেয়ারে বসে ঈদের নামাজেও অংশ নিতে দেখা যায় বনগাঁ ঈদগাহ ময়দানে। ঈদের নামাজ শেষে সকলেই মেতে ওঠেন খুশির আনন্দে। নতুন পোশাক পরে ঈদের নামাজ শেষে কোলাকুলিতে মেতে ওঠেন। এদিন মুর্শিদাবাদের শামসেরগঞ্জ এলাকায় ঈদগাহ ময়দানে নামাজ শেষে সম্প্রীতির বার্তা দিয়েছেন সকলেই। আজ সকাল 7টায় ঈদের নামাজ সম্পন্ন হলো। পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এই জামাত লোহরপুর ঈদগাহ। এখানে খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে আমরা ঈদের নামাজ আদায় করেছি। মানুষের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছি যেন পৃথিবীর মানুষ ভালো থাকে, শান্তিতে থাকে, পরস্পর সহযোগিতা, সাহায্য, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব সব কিছু যেন মানুষের মধ্যে থাকে। এর জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি। লোকসংখ্যা গতবারের তুলনাতেও বেশি লোকসংখ্যা হয়েছে আলহামদুলিল্লাহ। যেহেতু আবহাওয়াটা আজকে ভালো ছিল, গত ঈদুল ফিতরে তো বর্ষার কারণে মানুষজন আসতে পারেননি। পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমা এলাকাতেও 500 বছরের শাহি মসজিদেও ঈদের নামাজে অংশ নেন বহু মানুষ। এভাবেই পালিত হলো গোটা দিনটি। মানে ধর্মীয় অবস্থার মধ্যে দিয়ে এখানে একটা জাগরিত জায়গা। আমাদের কত আগের থেকে যেখানে নামাজ এটা আমরা বলতে পারবো না। তাই আজ আমাদের ঈদুল ফিতরের নামাজ হলো, মানে 30টা রোজার পরে আজকে যে নামাজ হলো, জাতি ধর্ম নির্বিশেষে আমাদের এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ হিঙ্গলগঞ্জ বিধানসভার মধ্যে সবচেয়ে বড় জামাত হচ্ছে আমাদের সাদির দরগা বাঁকড়া, সাদির দরগা সান্নিধ্যের মধ্যে একটা খুশির ঈদ আজ আমাদের পালন হচ্ছে। একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো সবাই সম্মিলিতভাবে আজকের এই খুশির ঈদে আমরা জমায়েত হয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।